गाड़ी द्वारा बाहर निकाल दीजिए। वेलकम टू माय चैनल, दिस इज बोईशाली शाह आबारो आपनादेर साथे। शुभ रथयात्रा सबाइके आर खड़गपुरेर जगन्नाथ मंदिरेर जगन्नाथेर रथयात्रा तो खूबी विशेष। एखानकार मंदिर खूब सुंदर भावे सजानो हय, सबटा जुड़े भिडियोटा आछे। हे देख एबार तो सुंदर सजिएछे रे। এখানে অবশ্য আমার অনেকগুলো ফুড ব্লগস আছে, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই দেখবে। আর গিরিমাদা স্টেশনের কাছেই হচ্ছে জগন্নাথ মন্দির, যেদিকে পুলিশদের দেখতে পাচ্ছেন সেই দিকেই মন্দিরটা, আর অপোজিটে মেলা। যারা মন্দিরে ঢুকতে পারছেন তারা কিন্তু মন্দিরের চারপাশটা একবার দেখবেন, একদম দোতলা বলতে গেলে। পুরো মন্দিরটাকেই সাজিয়ে দিয়েছে দেখ। আইস, আমাদেরকে কিন্তু ছবি তুলতে বা ভিডিও করতে বারণ করা হয়েছিল, কিন্তু এখানে নয়, আরেকটু মন্দিরের ভেতরে যেখানে ঠাকুর ছিল না। অবশ্য আমরা সেই রুলটা মেনেছি। এবং এরকম কতটা ভিড়, কত ভিড় রে! इसीलिए आप लोगों से निवेदन, মেলাতেই এখন যেতে চলেছি আর মন্দিরের পাটগুলো আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে, আপনারা সবাই আসুন। আমি আর কৌশিকী এখন, এই যে কৌশিকী এখন মেলাটাতে যাচ্ছি আর আপনাদেরকে মাঠের অবস্থা দেখাচ্ছি, এত ডেঞ্জারাস। দেখুন না, নীল নদী হয়ে গেছে এখানে। প্রত্যেকটা মেলা শুরুতে ম্যান্ডাটরি, সেই মিষ্টির দোকানগুলো, জিলেপির দোকানগুলো, রথের মেলায় জিলেপি ম্যান্ডাটরি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রথের মেলার সাথে বৃষ্টির একটা সমানুপাতিক সম্পর্ক আছে, মানে প্রথম দিন থেকেই শুরু হয়ে যাবে মেলা। এসে গাইস ঘুগনি হবে না, এটা ইম্পসিবল। এবারে বাসি ঘুগনি বলে পাবলিক আমাকে খিস্তি দেবেন না। ঠিকঠাক আছে কিন্তু বাড়ির মতো ফিলিংটা পাচ্ছি না। এগুলো দাম কত করে কাকু? ওয়াও, এই নতুন জিনিস। দুটো চামচ কেন? কেন কি আমার কাছে ভিডিওগ্রাফারেরও সেম কদর, আর এই জানোয়ারটা যে আছে আমার সাথে কৌশিকী, তার তো আমি অনেকেই কদর করি। খুব ভালোবাসি না কৌশিকী? হ্যাঁ প্রচুর আদর আদর, আমি বান্দর হয়ে গেলাম। চামচটা অনেক বড় হয়ে গেছে, তাই এত বড় চামচ মেলায় 15 টাকার ঘুগনি ভাব। ভাই এবার জগন্নাথ পুজোর মেলায় বহুত অ্যাট্রাকশন এসেছে কৌশিকী। কতগুলো অ্যাট্রাকশন এসেছে, মানে অ্যাট্রাকশন বলতে যেমন আমি আর তুই ছাতা নিয়ে, যে ছাতা নিয়ে মেলায় ঘুরছি, আর দ্বিতীয় অ্যাট্রাকশন হচ্ছে ভাই রে ভাই, এ এটাকে আমি বাঘের থেকেও বেশি ভয় পাই ভাই। আমি লাইফে কখনো চড়বো না এটায়। আরে এটা রাস্তা দাদা, এগুলো কত করে? এই যে এই কানের গুলো, এইটা কত করে? এই যে হ্যাঁ এই আমাকে মেলা থেকে এটা কিনে দিয়েছে, দেবো না। আমার পকেট ভর্তি হয়ে ওভার ফুল হয়ে গেলেও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আমি চড়ছি না ভাই। স্ত্রীর সাথে দেখা হয়েছে, স্ত্রী আমার ভিডিওগুলো দেখিস? আর একটা বাঁদরের সাথে দেখা হয়েছে, দেখাচ্ছি। ওই যে ওই যে ওই যে ওই যে বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরতে হচ্ছে। রথের বেলাতে এরকমই হয়।
আমি হচ্ছি সেই দলের মানুষ যারা এক্সপিরিয়েন্স না করে শুধুমাত্র দাঁড়িয়ে থেকে জানতে চায় যে এই যে এক্ষুনি যে ওপরে গেল ওদের হার্টবিটটা কিরকম হবে ভাই কিরকম। এইটাকে আমি ভয় পাই না, এটাকে ভয় পাওয়ার কিছু নেই, এটাতে 10 বার চড়ে 15 বার নেমে যেতে পারবো, কেন জীবনটাই তো আমার এরকম। এইগুলো আমার বাড়িতে বেশ কয়েকটা আছে, মানে ঠাকুর ঘরে ঢোকার সময় ডং ডং করে বাজিয়ে সেই যে আনন্দটা সেই যে মজাটা আলাদাই লেভেল। এই জায়গাটা হচ্ছে মেলার একদম শুরুতেই, আর এখানে বেশ ভিড় দেখতে পাচ্ছিলাম, একটা কনস্ট্যান্ট ভিড় এই দোকানটাতে ছিল। মূর্তিও এবারে অনেক এসছে, তবে আমি যেরকম মূর্তি চেয়েছিলাম সেরকমটা আমি পাইনি এখানে। কিছু বেশি হবে বিশ্বাস করুন, এই যে আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে সিলেকশনের কাজটা, এই সমস্ত ঝুমকো সিলেকশনের কাজ মানে আলাদাই লেভেলের কঠিন জিনিস। আমি যা যা জিনিস প্যাক করে নিয়ে গেছি তার মধ্যে এই জিলেপিগুলোও ছিল। ভাই নেক্সট দিন এবার যেদিন আমি মেলায় যাবো সেই দিন এই ঢিচকাগুলো আমি কিনছি, বিকজ আমার খুব ভালো লেগেছে। তো মেলা থেকে মার্কেটিং ডান, আর এই ব্লগটাও শেষ। আপনাদেরকে বলছি যতজন ভিডিওটা দেখলেন শেয়ার করে দিন, আর 10 তারিখের আগে চলে আসুন খড়গপুরের জগন্নাথ মন্দির এবং জগন্নাথ মন্দিরের মেলা ঘুরে যান। ওকে, টাটা।